বাহুবলি ফ্র্যাঞ্চাইজের হিউজ সাকসেসের পর প্রভাস এখন সাউথ ইন্ডিয়ান ফিল্ম হিরো থেকে ন্যাশনাল হিরো হিসেবে পরিচিত। তার উপর আবার তার আপকামিং মুভি সাহুর টিজার ট্রেলার দেখে আমরা বুঝতে পেরেছি এইটাতেও একটা বিশাল বড় ধামাকা নিয়ে আসবেন তিনি। এখন প্রভাসের সাকসেস, ফেম, পপুলারিটি যেই লেভেলে পৌঁছেছে সেটা কিন্তু কোনো সুপারস্টারের থেকে কম কিছু নয়। এই জন্য অনেকেই প্রভাসকে এখন বলিউডের সুপারস্টার অর্থাৎ খানদের সঙ্গে কম্পেয়ার করে স্টার্ট করে দিয়েছেন, এবং এই কম্পারিজন নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রভাস। কি বললেন তিনি সেই বিষয়ে আসছি, বাট তার আগে বলে নেই কেন প্রভাসকে খানদের সাথে কম্পেয়ার করা হয়। এর পিছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে। এখন এটা তো সবাই জানি, খানদের ছবি মানে 200-300 কোটির ব্যবসা। ছবি যেমনই হোক, হলের ইনকাম বাদেও ইন্টারন্যাশনাল রিলিজ, ডিজিটাল রাইটস আরও সব কিছু মিলিয়ে তাদের সিনেমা 200-300 কোটি কামিয়েই ফেলে, যার জন্য প্রডিউসাররা বিগ বাজেটের মুভিগুলোতে খানদের নিয়ে বাজি লাগাতে কোনো দ্বিধা করেন না। এই জন্য লার্জার দ্য লাইফ টাইম সিনেমাগুলোতে খানদেরকেই ম্যাক্সিমাম টাইম দেখা যায়। প্রভাসের অবস্থাটাও এখন এরকমই। প্রভাসের বাহুবলীর ফ্র্যাঞ্চাইজ ওয়ার্ল্ড ওয়াইড 2460 কোটি রুপি ইনকাম করেছে, অনেকগুলো রেকর্ডও করেছে। এখন প্রভাসের সিনেমার এমন দাপট দেখে তার ডিমান্ড কিন্তু বিগ বাজেটের ম্যাসিভ স্কেলের সিনেমাগুলোতে অনেক বেড়ে গেছে। আর তাছাড়া প্রভাস বাহুবলীর পর নিজের ইমেজটাই এমন বানিয়ে ফেলেছেন যে অডিয়েন্সরা এখন প্রভাসের ছবির নাম শুনলেই মাথায় নিয়ে নেয় মেগা বাজেটের হাই অক্টেন মুভি। যেমন সাহো, এটাও একটা মেগা বাজেটের মুভি, এবং এই মুভি দিয়েও যে প্রভাস বাজি মারতে চলেছে এটা তো বুঝার আর বাকি নেই। এছাড়া আরও একটা রিজন আছে প্রভাসকে খানদের সাথে কম্পেয়ার করার, সেটা হচ্ছে ডেডিকেশন লেভেল। খানরা কিন্তু তাদের সিনেমার জন্য অনেক সময় নিয়ে ক্যারেক্টারটা নিজের মধ্যে আয়ত্ত করে, এবং এই জন্য তারা বছরে একটি করে সিনেমা বের করে। এই দিক দিয়ে যদিও প্রভাসের ডেডিকেশন লেভেলটা ঢের বেশি, কারণ প্রভাস বাহুবলীর জন্য 4 বছর এবং সাহোর জন্য 2 বছর ব্যয় করেছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে তার ডেডিকেশন লেভেল কিন্তু সুপারস্টারদের থেকে কম নয়। এখন এইসব কারণে প্রভাসকে অনেকেই খানদের সাথে কম্পেয়ার করেন, তবে প্রভাস এ নিয়ে কখনো রিয়াকশন দেননি। কিন্তু রিসেন্টলি এক ইন্টারভিউতে জানিয়েছেন খানদের সাথে তার কম্পেয়ার করাটা একেবারেই উচিত নয়, এটা একদম রং। কারণ তার মতে খানরা যুগ যুগ ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এবং তিনি আরও জানান খানরা সবসময় তার ইন্সপিরেশন ছিল এবং থাকবে। ওয়েল, প্রভাসের এমন স্টেটমেন্ট শুনে বোঝাই যাচ্ছে তিনি কতটা হাম্বল একজন মানুষ। প্রভাসের অ্যাক্টিং এবং ডেডিকেশনের পাশাপাশি তার এমন হাম্বল নেচার তাকে আজকে সাকসেসের এই শিখরে পৌঁছে দিয়েছে। সো ভিউয়ার্স, খানদের সাথে তুলনা করা নিয়ে প্রভাসের এমন স্টেটমেন্ট শুনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।